ఎవడరా ఎవడు రే దేవా ఉత్తరా వెళ్దాం పద చెప్పరా ఎవడు విడదీయలేని స్నేహం ఉండేది সে কেজিএফ এর মতন ইয়াস সরাই না উদা একদম হাবাব লোহা সেট কড়ি কোসম নু এপ্পুড় পিলিচনা নাকে নাক ছবি হ্যাঁ ఈ కథ వెయ్యేళ్ల క్రితం మొదలైంది మహమ్మద్ గజని చెంగిస్ ఖాన్ల కన్నా క్రూరమైన బందిపోట్లుండేవాడు ఈ బందిపోట్లు కొన్ని వందల సంవత్సరాలు వాళ్ళకి ఎదురు లేకుండా ఎదిగారు ఆ ఖాన్సార్ అనే అడవిని ఒక కోటగా మార్చుకున్నారు ఆ ఖాన్సార్ ఒక సామ్రాజ్యమైంది ఇక్కడ కూడా కుర్చీ కోసం కుతంత్రాలు జరిగేవి నేను ఉండగా నా కొడుకు వరదరాజమన్నార్ని త్వరగా చూడాలనేది నా కోరిక రాజమన్నార్ తిరిగి వచ్చాక వరద దొరవుతాడు రాజమన్నార్ తిరిగి వచ్చేలోపు వరద అనే లేడంటే ఏం చేస్తావురా వాణ్ణి గరుడా నారంగ రష్యన్స్ తీసుకొచ్చుకున్నాడు గురుంగు వాళ్ళు సర్బియన్ ఆర్మీని తీసుకొచ్చుకున్నారు గేట్లో ఈ రోజు కూడా 700 కొత్త ఎంట్రీలు జరిగాయి ఇకపై ఎవరు వస్తారో ఎంతమంది వస్తారో తెలియదు నువ్వు చెప్పు ఎంతమందిని తెచ్చుకుంటున్నాము ఏక్ అనా చెప్పు దేవ ఆర్మీ ఫార్మీ చైనా తూబ్రే ఫూబ్రే దిలో పురా ఎక్దో మన ఆర్మీ సూపర్ హీరో ఎంట్రీ భాయ్ పెద్ద గోడలు కట్టేదే భయపడి శృతి శృతి హాసన్ శృతి హాసన్ ప్రచూర్ మూవీ కార్డ్ ప్రచూర్ బ్లడ్ అమట్ ప్రథమ ట్రైలర్టాও ప్రచూర్ కాటాకోటి মানে মানে ఓడొస్తాడని బ్లడ్ గులోకి মানে రిమూవ్ করতেই হয়েছে ఆల్ వైలెంట్ మెన్ రిమూవ్ তো করা যায় না బ్లడ్ করে দিলে হ্যাঁ కడియాల కోసం ముక్కల కోసం పోరాడుంది చాలు ముట్టుకోద్దని చెప్పాను కదరా నా కళ్ళ ముందున్నదంతా విన్నావు కదా నాకు కావాలి ఎవడో ముట్టుకోకూడదు ప్లీజ్ पार्ट वन दिसंबर 22 पार्ट टू कोई बैकग्राउंड म्यूजिक हो लुक एंड फील टा हो इट ओल लार्जर देन लाइफ शे ही और उसमें एक्शन सीक्वेंसेस स्पेशल ले जावन एक ना जावन ये आशर जे की नाम चिलो डकी डायलॉग टाइप की चिलो वायलेंस दिए वायलेंस 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 आई डोंट लाइक वायलेंस बट वायलेंस लाइक्स मी अच्छा अच्छा এখানে ওটা চেঞ্জ করে দিল এখানে অন্য একটা দিয়েছে অন্য একটা ক্যাচ ফ্রেজ আছে এখানে হচ্ছে খুব ওই প্লিজ প্লিজ আই কাইন্ডলি রিকোয়েস্ট হ্যাঁ এটা নতুন ক্যাচ ফ্রেজ আর কি আগে বাবুদা আমরা একটা ডিসকাশনে বলেছিলাম যে এটা আর কেজিএফ টা একই ইউনিভার্সে করবে বাট আপাতত কোনো স্টাইল ফাইল মিউজিক কাছাকাছি হ্যাঁ ওই লিংকটা দেখায়নি লিংকটা দেখায়নি অবিয়াসলি মানে ট্রেলারে কি করে লিংক দেখাবে তো ওরা যদি একটা ইউনিভার্স ক্রিয়েট করে আর আমি যদি ধরে নিই ইয়াশকে একটা আলাদা ক্যারেক্টার আর প্রভাস হচ্ছে আরেকটা ক্যারেক্টার উইস আমি জানি না যেহেতু সেম ডিরেক্টর যেহেতু কেজিএফ ও যে করেছে এখানেও সেম প্রশান্ত নীল
তো ওই জন্য হয় লুক ফিল কি সেম করেছে, বাট এরকম তো চট করে না, লোকে লুক অ্যান্ড ফিলটা তখনই সেম রাখে যখন মানে কিছু একটা বয়াতে যায় মানে ভেতরে। যত মানে নেক্সট মুভিগুলো এদের বেরোচ্ছে তত বেশি অ্যাকশন আপডেট হচ্ছে। তবে ওই সেই এরকম ঘুরে ঘুরে পড়ছে ওই জিনিস এখনো রয়েছে কিন্তু। তবে কেজিএফ এরকম দেখায়নি, লোহা ধরে আছে আর হাতে ছাপ পড়ে গেল। ওরকম একটা লুক এন্ড ফিল এখানেও আছে অ্যাজ ফার স্টোরি নাইজ কনসার্ন। তো আমি এইটুকু নিজেরা বুঝতে পারলাম ওরা দুটো বাচ্চা, একমাত্র যে হাত তুললো সেই হচ্ছে প্রভাস হবে জানা কথা ইয়াসের মতন। তো আর বন্ধুটা হচ্ছে ওই নাকে যেটা দেয়া আছে। হ্যাঁ, তো ওইখানে ওই তিনটে ট্রাইবের ব্যাপারটা এলো, তিনটে ট্রাইব মানে ওরা আর কি মিলে আর কি ওই এটা ফর্ম মানে পুরো ওরা আগে মধ্যে মধ্যে ডাকোয়েট ছিল। হুম, ওই জন্য জঙ্গলটা কেটেই তো ওই জায়গাটা বানিয়েছে, পুরো পুরো ওই জায়গাটা বানালো মানে সিটি টাইপের। অনেকটা ওই রেমিনিসেন্সটা আসছে, ওরা একটা আলাদা ইয়ে করছে, ক্রিয়েট করছে ছেলেকে। মোস্ট প্রবলি যে মেন দেখাচ্ছিল বলো না, আমার বোধহয় ছেলেকে বোধহয় রুলার বানাতে চাইছিল। হ্যাঁ, কিন্তু তো থ্রোনা বসাতে চাইছিল ও, ফেরার ফেরা অবধি কি থাকবে থাকবে। হ্যাঁ, তো ওই হবে, ওকে ওভারথ্রো করে ও মানে রেবেল হয়ে এই টাইপের জায়গাটাকে নেবে। হ্যাঁ, ওরকম টাইপেরই স্টোরি হবে। তো ঠিক আছে, December 22 আরেকটা মুভি রিলিজ করছে তার সাথে হচ্ছে ডাঙ্কি, যেটার এখনো কোনো ট্রেলার আপডেট নেই। মোস্ট প্রবলি এর মধ্যেই বেরোবে, নেক্সট 2-3 দিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো সেলার বেরিয়ে গেছে, তো এবার ওরাও ছাড়বে, কারণ একই মোস্ট প্রবলি একই সময় রিলিজ করছে দুটো মুভি, মোস্ট প্রবলি একই দিনও হতে পারে। সেই এরা এটা তো ডাইরেক্ট ট্রেলার দিয়েই দিল। হ্যাঁ 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 হ্যাঁ, এরা টিজার বের করেছিল বোধহয় 4 মাস আগে, সেগুলো আমরা মিস করে গেছিলাম। ঠিক আছে, ডাইরেক্ট ট্রেলার দেখাই ভালো, মুভির আগে ট্রেলার দেখবো, মুভি দেখতে। হ্যাঁ, মানে বেশি আমরা চাইও না বেশি কিছু জানতে, মানে হলে গিয়ে বা মুভি থিয়েটারে গিয়ে যখন ওই জিনিসটা মানে আনফোল্ড হবে না চোখের সামনে, তখন ওইগুলো বেশি বেটার। হ্যাঁ, আগে থেকে শুনে গেলে না তখন অনেক সময় মনে হয় যে অনেক সাসপেন্স রুইন্ড হয়ে গেল। হ্যাঁ, ওই জন্য স্টোরি লাইন ফাইন দেখে যাওয়া উচিত। এক্স্যাক্টলি। সো ঠিক আছে, আপাতত এখানেই ছাড়ি। যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, টাটা। Bye-bye.